সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখানে দেখতেছেন এটা একটা দোকান, এটার পাশে আরেকটা দোকান। দুইটা দোকানে আগে দুইটা মিটার ছিল, তো দুইটা দোকান ছিল দুজনের, এখন দুইটা দোকান একজনের কাছে। এখানে এই দোকান থেকে পাশের দোকানে অন্য আর একজন ইলেকট্রিশিয়ান এখানে আগে কাজ করছিল, সে শুধুমাত্র ফেজটা এখান থেকে নিয়ে ওই দোকানে কানেকশন দিয়েছে। নিউট্রালটা সে দেখেন উপর থেকে কীভাবে কানেকশন দিয়েছে। এখন আমরা এখানে ইএলসিবি লাগিয়েছি ওই দোকানটাতে। এখন এই দোকানে সুইচ লাইট ফ্যান চালু করলে কিন্তু লাইনটা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র ফেজ কানেকশনটা নিয়ে আসার কারণে ওইখান থেকে নিউট্রাল নিয়ে আসে নাই। এখন আমরা এখন এই ফাইভটার ভিতরে শুধুমাত্র একটা ওয়্যার, এই কালো তার দিয়ে সে ফেজ তারটা নিয়েছে, এখান থেকে কোনো রকম নিউট্রাল নেয় নাই। নিউট্রাল ওই সে যে ফল্লি বিদ্যুতের তারটা আছে, খোলা তারটা, সেখান থেকে নিউট্রাল নিয়ে ওই দোকানে কানেকশন দিয়ে দিয়েছে। তা এতে করে কিন্তু সমস্যা, এখন ইএলসিবি লাগানোর কারণে সমস্যা হইতেছে, লাইট ফ্যান চালু করলে কিন্তু ইএলসিবিটা বন্ধ হয়ে যেতেছে টিপ করে। তো ইএলসিবিটা আমরা লাগিয়েছি, এখন সমস্যাটা এখন সমাধান করব। এখন আমাদের জন্য প্রয়োজন এখান থেকে আরেকটা তার ওই পর্যন্ত, ওই দোকান পর্যন্ত নিয়ে গিয়ে আমরা ওইখানে নিউট্রালের সাথে জয়েন করতে হবে। এবং যে নিউট্রালটা উপর দিক থেকে আসছিল এই পল্লী বিদ্যুতের তারের সাথে জয়েন করছিলো, সেই তারটা কেটে দিতে হবে। আর এখানে গ্রাউন্ডিং করা আছে যে মেইন সুইচের সাথে আর্থিং রডটা, আর্থিংটা যে নিউট্রালের সাথে গ্রাউন্ডিং করা আছে সেটাও কেটে দিতে হবে, তাহলে আমাদের ইএলসিবিটা বরাবর কাজ করবে। আমরা দেখুন মিটার থেকে যে লাইনটা আসছে সরাসরি এখানে ইএলসিবির নিচের সাইডে ইনপুট দিয়েছি, এটা ফেজ। এবং আমরা ইএলসিবির ইনপুটের আগে কিন্তু নিউট্রাল গ্রাউন্ডিংটা করে নিয়েছি। ইএলসিবির পর যদি আপনি কোনো রকমে নিউট্রালটা গ্রাউন্ডিং করেন, তাহলে কিন্তু আপনার ইএলসিবি চালু করতে পারবেন না। চালু করা মাত্র এটা বন্ধ হয়ে যাবে একদিকে, সেকেন্ড চালু হওয়ার পর দেখেন এখানে এটা কিন্তু গ্রাউন্ডিং আমরা নিউট্রালের সাথে জয়েন করে তারপর ইএলসিবির মধ্যে লাইনটা নিয়েছি। ইএলসিবি থেকে আউটপুট যেটা আসছে সেটা আমরা এখন মেন সুইচের মধ্যে দিয়েছি। দুই দোকানে যেহেতু দুইটা মেন সুইচ আছে, আমরা এখানে মেন সুইচের মধ্যে ইএলসিবি থেকে আউটপুটটা দিয়েছি। ইএলসিবি থেকে আমরা আর কানেকশন নিয়ে আরেকটা সোজা ওই দোকানে নিয়ে গেছি। আমরা ওইখান থেকে যে আরেকটা তারটা এখন এক্সট্রা টান রাখছি, এই দেখুন লাল তারটা আমরা ওনার কাছে তার এটাই ছিল, এখন তো উনি বলছে যে তার এটাই লাগাই দিতে, আমরা কালো মার্কিং করে রাখছি, এটা দিয়ে নিউট্রালটা জয়েন দিয়ে দিয়েছি। এখন আমরা ইএলসিবির মধ্যে আপনারা কানেকশন করার সময় অবশ্যই খেয়াল করবেন নিচের সাইডে যে লাইনটা আসছে ইনপুট লাইন সেটা দিবেন উপরের সাইডে আউটপুট, ভালো করে কাভারটা আমরা লাগিয়ে দিতেছি। দেখুন ভিউয়ার্স, আমরা এখানে এখন লাইনটা চালু করে দিয়েছি। এখন ওইখানে ওই দোকানে ওইখানে আরেকটা মেসেজ আছে, মেসেজের ইনপুট লাইনে ফেজটা আগে দেওয়া আছে, যেহেতু মেসেজের মধ্যে নিউট্রাল কানেকশন নাই, নিউট্রালটা লুপিং আছে, আমরা এখানে ঠিক এই জায়গার মধ্যে নিউট্রালটা দুদিক থেকে নিয়ে এসেছি, আমরা এখানে এখন কানেকশন করে দেব। লাল তারটা এখানে আমরা লাল তারটা দিয়ে নিউট্রাল লাইনটা আনছি, এটার মধ্যে আমরা কালো মার্কিং করে দিয়েছি কালো ট্যাপ দিয়ে নিউট্রাল, এখন লাইনটা জয়েন দিয়ে দিয়েছি। দেখুন ভিউয়ার্স, আমাদের এখন লাইট চালু হয়ে গেছে। ধন্যবাদ ভিউয়ার্স, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি ইলেকট্রিকের নিত্য নতুন ভিডিও পাবেন ইলেকট্রিক সেন্টারই। সবাইকে আসসালামু আলাইকুম।